রহমানুর রহিম, আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ শায়লা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আশা করি সকলেই ভালো আছেন, আর আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর অশেষ সহমতে এবং আপনাদের সকলের দোয়ায় অনেক ভালো আছি। তো আজকে চলে এসেছি আপনাদের জন্য নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পাঙ্গাস মাছ ভুনা রেসিপি। ভিডিওটি শুরু করার আগে আমি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই আমার সেই সকল বন্ধুদের প্রতি যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি। যদি আমার আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দেবেন। আর আপনারা যারা আমার গত ভিডিওটি দেখেছেন, আমি একটি মাছের ভর্তা রেসিপি শেয়ার করেছিলাম, তো সেখানেও স্প্যাম কমেন্ট প্রচুর এসেছে। যদিও আড়াই মিনিটের একটি ভিডিও, তো আপনাদেরকে এক নজরে দেখিয়ে দিই স্প্যাম কমেন্টগুলো। তো আসলে এটা খুবই দুঃখজনক ব্যাপার যে মাত্র আড়াই মিনিটের একটি ভিডিও, আর তার মধ্যেও যদি স্প্যাম কমেন্ট হয় তাহলে আর কী বলার। আসলে আপনারা যারা স্প্যাম কমেন্ট করেন তারা বুঝতে পারেন না যে অন্যদেরকে ঠকাতে গিয়ে আপনারা কিন্তু নিজেই ঠকে যাচ্ছেন। তো যাই হোক, এই সম্পর্কে আর আমি কথা বাড়াবো না। তো এখানে আমি মাছটাকে সামান্য পরিমাণ হলুদ, লবণ আর আদা বাটা দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখন চুলোতে একটা কড়াই বসিয়ে দিয়ে এখানে তেল দিয়ে আমি মাছগুলোকে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আমি কিন্তু সবার ভিডিওতে লাইক দিয়ে তারপরই দেখা শুরু করি। তো আশা করছি আপনারা আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন, আর সুন্দর সুন্দর বক্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আমার সবগুলো মাছ ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি চুলোতে আরেকটি কড়াই বসিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিগুলো আমি একটু ভালো করে গলিয়ে ভেজে নেব। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ অ্যাড করে দিলাম। লবণটা দিলে পেঁয়াজটা গলতে একটু কম সময় লাগে, সেজন্য আমি লবণটা পেঁয়াজের ওপর অ্যাড করে দিয়ে দিলাম। তো এখন আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি, কারণ আমি অন্যান্য যে মশলাগুলো সেগুলোও দিব। আমি দিয়ে দিলাম পরিমাণ মতো আদা বাটা আর জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো, হলুদ, মরিচ। তো সবগুলো উপকরণকে আমি এখন ভালোভাবে পানির সাথে কষিয়ে নেব যতক্ষণ না ওপরে তেল ভেসে ওঠে। তো আপনারা এইভাবে পাঙ্গাস মাছটা রান্না করে খাবেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। যারা না খাবে তারাও একবার টেস্ট করে দেখতে চাইবে। তো দেখুন মশলাটা ওপরে, তেলটা ওপরে ভেসে উঠেছে, মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো। টমেটোটাকে আমি একটু নেড়ে চেড়ে গলিয়ে নেব। তো এখন এর মধ্যে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি। এখন আমি একটু নাড়াচাড়া দিয়ে পানির সাথে মশলাটাকে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো এখন ঢাকনাটা খুলে নিচ্ছি, দেখুন বলক চলে এসেছে। তো এখন আমি আমার ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো সবগুলো মাছ দিয়ে আমি মাছগুলোকে ভালো করে এই মশলাগুলোর সাথে কষিয়ে রান্না করে নেব। তো
তো আমি এর মধ্যে দু চারটা কাঁচামরিচও দিয়ে দিয়েছি। আসলে রৌদ্রের কারণে আপনাদেরকে ভালো করে দেখানো যাচ্ছে না। আমার মাছটা প্রায় হয়ে গিয়েছে, এখন আমি চুলো থেকে নামিয়ে নিয়ে এর ওপর জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, টেলে রাখা জিরে। তো আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের সকলের কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকে কিন্তু এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।